আরিফ জি টিভিতে স্বাগতম। আমি আমাকে দেখতেছেন একটা কৃষি ক্ষেতে, বিভিন্ন ক্ষেত দেখতেছেন, লাউয়ের গাছ দেখতেছেন, আরও বিভিন্ন রকমের ফসল আছে এখানে, যেমন পাতাকপি আছে, মুলা শাক আছে, সবগুলো আছে। আমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাইজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজু মিয়া। এই যে সাজু মিয়া, এনি এটা খ্যাত করে আর কি। এটা কতদিন থেকে করতেছেন আপনি? এই 10-12 বছর। 10-12 বছর থেকে? না, আপনার বছরে কীরকম এটা আয় আসে? জিনিসের দামের সাথে, তারপরেও এটা বাৎসরিক এটা আয় হবে 50-60 হাজার। আচ্ছা, আপনার জমি এলাকায় কত টাকা দেওয়া লাগে বাৎসরে? 22,000 টাকা দেওয়া লাগে। আপনার 50,000 টাকার মতো আসে, তাহলে 22,000 টাকা বাদ দিলে ধরেন 30,000 টাকার মতো আয় হয় আর কি। কিন্তু এখানে পরিশ্রম আছে অনেক। খ্যাত পুরো হইলে আমি আমার ওই আপনার সাক্ষাৎকার নেব আপনার। আজকে মানে কেবল লাগাইছেন আর কি, এগুলা দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতেছেন, এগুলা কি লাউ? বিদেশি না দেশি? উপাস্যে ওইটা কি মূলে? আর উপাস্যে পাতাকপি। তাহলে কি নাম বললেন? মোহাম্মদ সাজু মিয়া। সাজু ভাই, আপনি আমাকে যে সময় দিলেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু আমি কামনা করতেছি। আপনার বাড়ি এখানেই তো? ঠিকানাটা একটু বলেন। তুষভান্ডার পাইগনটারি, উত্তর গণেশ্বর। আপনি দীর্ঘ 10 বছর থেকে করে আসতেছেন, এরকম আরো কেউ বাগান করুক এরকম আপনি চান তো নাকি? যাদের জমি পড়িয়েছে অবশ্যই লাভবান হইতে পারবে। আচ্ছা, অনেক কথা হলো, ধন্যবাদ আপনাকে।